নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রাজার আদেশ রাজবাড়ি ঘুরেই ভাসান যাবে জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু নেদের পাড়া এসবের ধারে না সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র পুজো নয় বিসর্জনের জন্য জনপ্রিয়তা লাভ করেছে এই শহর বিয়ার কাঁধে করে প্রতিমা নিয়ে রাজবাড়ি ঘুরিয়ে বিসর্জন দেওয়ার রীতি এখনও চলে আসছে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়ার কৃষ্ণনগরে ঐতিহ্য ছোট বড় মিলিয়ে মোট সাড়ে তিনশোর বেশি ঠাকুর হয় এখানে সব ঠাকুর কাঁধে না গিয়ে গেলেও প্রতিটা ঠাকুর রাজবাড়ি ঘুরে প্রতিমা বিসর্জনের ঘাটের দিকে অগ্রসর হয় একমাত্র এই রীতির ব্যতিক্রম ঘটে নেদের পাড়ার ক্ষেত্রে জগদ্ধাত্রী পুজো প্রথম বাংলার নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিলেন কৃষ্ণনগরে কৃষ্ণনগরের নদীয়া রাজরাজের সময় জগদাত্রী পুজো বাংলার অন্যতম প্রাচীন জগদাত্রী পুজো জনশ্রুতি রয়েছে যে একবার বাংলার নবাব রাজেশ রাজের সময় মহারাজা কৃষ্ণচন্দ্রকে সময় মতো কর না দেওয়ার কারণে তাকে নবাব সিরাজ গ্রেফতার করেছিলেন বিজয় দশমীর দিন তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল যার কারণে তিনি তার রাজ্যে দুর্গা সম্পন্ন করতে পারেননি এরপর মহারাজা এই জগদাত্রী পুজোর আনুষ্ঠানিকতা শুরু করেছিলেন জগদাত্রী সুপুজো শুরু হয়েছিল লোককথায় রয়েছে যে পুজোটি সতেরোশো সালে শুরু হয়েছিল প্রাথমিকভাবে এই পুজো এক রাজরাজেশ্বরী বাংলা ভাষার দ্বার দ্বারা করা হয়েছিল জগদাত্রী পুজো শুরু করার আগে মহারাজা কৃষ্ণচন্দ্র এগারো টাকা অনুদান সহ মালোপাড়া বারোয়ারিতে জগদ্ধাত্রী পুজোর অনুমতি দেন যা মা জলেশ্বরী নামে পরিচিত রাজা কৃষ্ণচন্দ্রের সময়কালে রানী তার রাজ্যের সমস্ত প্রতিমা দর্শন করতেন এবং শ্রেষ্ঠ প্রতিমা পুরস্কৃত করতেন পরে রানীর বয়স হওয়ায় সমস্ত প্রতিমা রাজবাড়ি নৌবদখানা ঘুরিয়ে রানীমাকে প্রতিমা দর্শন করে তারপর প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয় এরপর থেকে এই রীতি থেকে যায় সমস্ত ঠাকুর যে ঠাকুর যে কৃষ্ণনগরে যে প্রান্তেই থাকুক না কেন রাজবাড়ি ঘুরিয়ে তারপর কদমতলা ঘাটের দিকে রওনা হয় একমাত্র নেদের পাড়ার এই রীতি মেনে চলেন না তারা রাজার সময় থেকেই বারোয়ারি থেকে সোজা বিসর্জনে ঘাটে যায় পাড়ার নামকরণ থেকেই এই ব্যতিক্রমের কারণ সম্পর্কে আজ পাওয়া যায় না দিয়া পাড়া অর্থাৎ এই অঞ্চলের মানুষরা রাজার আমলে কর দিতেন না তারপর থেকেই এই পাড়ার নাম না দিয়ারা না দিয়ার পাড়া বলে পাড়া বা চলতি কথায় নেদের পাড়া হয় নেদের পাড়ার প্রতিমাকে রাজবাড়ির দর্শনের অনুমতি ছিল না সেই রীতি তারা এখনও মেনে সরাসরি বিসর্জন দেয় বর্তমানে এই অতিমারি পরিস্থিতির কারণে কৃষ্ণনগরের ঐতিহ্য আজ সংকটের মুহূর্তে কলকাতার হাইকোর্টের নির্দেশে প্রশাসন এবার নির্দেশ দিয়েছেন বিসর্জন হবে একমুখী অর্থাৎ কোনো ঠাকুরই এবার রাজবাড়ি যাবেন না বিসর্জন দেখতে কৃষ্ণনগরে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে শহরের রাজপথে ভিড় জমায় সেই কারণে করোনা মোকাবিলায় প্রশাসন সমস্ত শোভাযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই বছর তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ